আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকালে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো 1 ঘন্টার ভিতরে আপনারা কীভাবে গুঁড়ো দুধ দিয়ে পারফেক্টভাবে বাজারের মতো মিষ্টি দই তৈরি করতে পারেন। তো আমার ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমি একটি অনুরোধ করব, আমার ভিডিওটি দেখার আগে আপনারা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখি আসি কীভাবে আমি এই রেসিপিটা তৈরি করি। আমি এখানে একটি পাইপে নিয়ে নিয়েছি, প্রায় 500 মিলিগ্রাম আমি পানি নিয়ে নিয়েছি গুঁড়ো দুধগুলোকে আমি মিক্স করে নেওয়ার জন্য। আমি 2 কাপ পরিমাণ পাউডার দুধ নিয়ে নিয়েছি। এখন আমি এই পাউডারগুলোকে পানির সাথে ভালো করে মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে অলরেডি, দেখুন। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো পানি এবং পাউডার দিতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, আপনাদের স্বাদ মতো আপনারা চিনি ব্যবহার করবেন। আমার চিনিটা আমি মিক্স করে নিচ্ছি, আমার চিনিটা অলরেডি পুরোপুরি মিক্স হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি, আমি চুলায় এই দুধগুলোকে ফ্রাই অর্ধেক করে নেব। দেখুন আমার দুধগুলো ফ্রাই ঘন হয়ে আসছে, দেখুন কাঁচায় অনেকটাই লেগে গেছে, ভালো করে নেড়ে দিতে হবে যাতে করে দুধে সর না বসে। আমি এই ফাঁকে একটা ফ্রাই প্যানে বসিয়ে দিছি, আর একটা চুলায় আমি ক্যারামেল তৈরি করব। বাজারে যে কালারটা আসে দইয়ের ভিতরে আমি ওই কালারটা তৈরি করব ক্যারামেল দিয়ে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি ক্যারামেল তৈরি করে নেব, মিডিয়াম আঁচে আগুন দিতে হবে যাতে করে ক্যারামেল না ফুড়ে যায়। আমার অলরেডি ক্যারামেল তৈরি হয়ে গেছে, দেখুন সুন্দর একটা কালার আসছে ক্যারামেলে। এখন আমি দুধে ক্যারামেলটুকু ঢেলে দিয়েছি, গরম গরম ক্যারামেলটা অবশ্যই আপনারা দুধে দিবেন এবং সাথে সাথে দুধকে আপনারা ভালো করে নেড়ে দিবেন। দেখুন আমি ভালো করে নেড়ে ক্যারামেল মিক্স করে নিয়েছি, সুন্দর একটা কালার আসছে, একদম বাজারের দইয়ের কালারটা চলে এসেছে, ফ্লেভারটা আপনারা এরকমই পাবেন। আমি চুলা থেকে দুধগুলোকে উঠিয়ে নিয়েছি এবং আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি, এই আঙ্গুল ঢুকিয়ে রাখা অবধি এরকম ঠান্ডা করে নিতে হবে যাতে আপনার আঙ্গুলের গায়ে সয় তাপমাত্রাটা। আমি এখানে গড়ে পাতা দইয়ের বীজ দিয়ে দিয়েছি, একটু ফেটিয়ে দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি দুধের সাথে। আমি এই দইয়ের বীজ বাসায় তৈরি করছি। আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি এবং একটি স্টিম নিয়ে নিয়েছি। আমি স্টিমের সাহায্যে দুধগুলোকে ভালো করে ছেঁকে নেব, দেখুন আমার দুধে অনেকটাই সর পড়ে গেছে। এই দই খেতে অনেকটাই মজা এবং সফট হবে যখন আপনি একটু চাটনি দিয়ে ছেঁকে নেবেন, দেখুন অনেকটাই সর, মুখে দানা দানা ভাব থাকেন না, খুবই সফট লাগবে আপনারা দইটা খেতে। আমি চাটনি দিয়ে অলরেডি ছেঁকে নিয়ে নিচ্ছি, দেখুন অনেকগুলো সর জমে গেছে। আমি এখন চাটনিটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি দুধটা মাটির পাতিলে সেট করি। আমি এখানে একটি মাটির পাতিল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কাচের বাটিতেও এই দই বসাতে পারেন, তবে মাটির পাতিলে বসালে দইয়ের ফ্লেভার এবং দইটা খুবই সুন্দরভাবে বসে। আমি এখানে 1 পাতিল দই বসিয়ে দেব, দেখুন আমার 1 পাতিল হয়ে আরও কিছু রয়ে গেছে, আমি এটুকু বাটিতে নিয়ে বসাবো এই দইটা।
আমি বাকি দুধগুলোকে আমি একটি কাচের বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার উপরে আমি একটি বড় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, যাতে করে ডাইরেক্ট আগুনটা দুধে না লাগে। আপনারা অবশ্যই মনে রাখবেন, চুলার আগুন একদম লো, এরকম লো যে আর একটু ঘুরালে চুলাটা নেভে যাবে, এরকম লোতে রাখবেন। আমি এখানে তোয়ালিয়া দেইনি, আমার তোয়ালিয়াগুলো অনেক ভারী, এজন্য ফাতিলে হবে না। এজন্য আমি আমার ওড়না চার পাঁচ করে নিয়েছি, স্টিমের উপর দিয়ে দিচ্ছি, এবং তো আমার কাপড়ের উপরে আমি পাতিলটা বসিয়ে দিয়েছি, একটা ঢাকনা দিয়ে দিয়েছি, এবং যেটুকু ওড়না বাকি ছিল ওটাকে আমি সুন্দর করে চারপাশে ভালো করে ঢেকে নিচ্ছি, যাতে করে তাপমাত্রাটা আস্তে আস্তে পাতিলে লাগে। আমি অলরেডি কাপড়টা দিয়ে ঢেকে নিয়েছি, এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় এক ঘন্টার মতো আমি এই চুলার উপরে তাপে রান্না করে নেব। অবশ্যই তাপমাত্রা যেন একদম কম থাকে। আমি এক ঘন্টা পরে ফিরে আসছি এবং ওড়নাটা সরিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি কত সুন্দরভাবে আমার এই গড়ে ফাতা দইটা পারফেক্টভাবে বসছে। আমি আপনাদের একটু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার আঙ্গুলটা ফ্রেশ আকার হয়ে আসছে, আঙ্গুলে একটু দইও লাগছে না এবং দুধও লাগছে না। দেখুন আমি আঙ্গুলটা আপনাদের দেখিয়ে দেব, একটু ফানি ফানি ভাব, কেননা আগুনের তাপে আমি দইটা বসাইছি। আর একটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, দইটা সুন্দরভাবে ঘনত্ব আকার ধারণ করছে। আমি এখন দইটা একে এক ঘন্টা ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আমি এক ঘন্টা পরে ফিরে আসছি, আমার দইটা ফুল সেট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটা চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে আমার দইটা বসছে। এভাবে আপনারা বাসায় এক ঘন্টার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে পারফেক্টভাবে দই বসাতে পারবেন। যদি আমার এই দই বসাটা আপনাদের পছন্দ হয়, প্লিজ কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।